এর দামটা চিন কত 1500 টাকা 900 টাকা সিরাজি বেবি তো না নীলপরের বেবি নিউপরের বেবি জোড়া মিলন আছে না ভাই এরা দাম কত দিয়েছেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে চলে আসি হাসনাবাদ হাট কবুতরের হাটে তো আপনি আজকে আপনাদেরকে কবুতরের এন্ড পাখির আপডেট জানানোর চেষ্টা করব তো ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন সাথে করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই হাতেটা কি জোড়া মিলি মিলি নরমাদি ঠিক আছে রানিং পেয়ার রানিং পেয়ার এক জোড়া মিলি এটা দামটা শুন কত একবারে 2000 একদম একদম 2000 এক জোড়া রেসার রেসার সবজি এটা বাচ্চা না রানিং রানিং ফুল রানিং ডিম বাচ্চা করছে না ভাই এর দামটা শুন কত 900 টাকা 1500 1500 1500 একদম 1500 একদম 1500 একদম 1500 বন্ধুরা এদিকে এক জোড়া গ্রিজেল আছে গ্রিজেল রানিং পেয়ার ডিম বাচ্চা করছে না ভাই ডিম বাচ্চা করা ভাইয়ের কাছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ক্লিয়ার ভাইয়ের দাম তো শুন কত 1500 টাকা একদম আচ্ছা ভাইটা কাল দাম না রানিং পেয়ার নরমাদি ঠিক আছে এবং চোখগুলো অনেক সুন্দর রানিং পেয়ার কাল দাম বিগ সাইজের ভাইয়ের দাম তো শুন কত 1000 টাকা একদম একদম 1000 টাকা রানিং পেয়ার দেখতে পাচ্ছেন একদম সুন্দর ক্লিয়ার এদিকে ভাইয়ের কাছে এক জোড়া সবুজ গুলো আছে রানিং পেয়ার বিগ সাইজের চোখটা অনেক সুন্দর দেখি চোখটা এই চোখ চোখটা ক্লিয়ার একদম সুন্দর এরা দাম চাচ্ছেন কত ভাই 800 টাকা একদম 800 টাকা একদম ভাইয়ের কাছে রেসারের বাচ্চা এবং ফুল রানিং রেসার পাবেন কালদম আছে সবুজ গুলো আছে সব আছে ভাইয়া ভালো আছেন ভাই আপনার নামটা মজিদুদ্দিন ভাই তো আপনার নাম্বারটা দিয়ে দেন 01 01 31 31 80 10 20 আচ্ছা এখানে এক এক পিস গ্রিজেল দেখা যাচ্ছে আর এক পিস রেসার দেখা যাচ্ছে তো ভাই গ্রিজেলটার দাম কত 1500 টাকা একদম আর রেসারটা 1500 টাকা এটা 1500 টাকা দোড়া মাদি দোড়া মাদি আচ্ছা একদম রানিং তো না ফুল রানিং বন্ধুরা এদিকে দোড়া মাদি দেখা যাচ্ছে দোড়া রেসার না দোড়া রেসার একদম রানিং পার পিস কত এগুলো 1500 টাকা এক পিস একদম আচ্ছা বন্ধুরা এদিকে এক জোড়া রেসারের বাচ্চা দেখা যাচ্ছে তো এটা বেবি না ভাইয়া এটা বেবি কত পরে জোড়া 1200 কত পরে কত পরে দুই পরের একদম সুন্দর হেলদি বেবি 1200 টাকা একদম না আচ্ছা বন্ধুরা এদিকে এক জোড়া রেসার এবং হুমা মিশানো আছে এটা কি নর না মাদি ভাই এটা নর এটা রেসার এটা হুমা আচ্ছা এটা মাদি এটা দামটা শুন কত জোড়া 1200 এটা কি বেবি না রানিং বেবি এটা বেবি জোড়া 1200 বন্ধুরা এদিকে এক জোড়া মিলি দেখা যাচ্ছে মিলি টুইঠাল রানিং রানিং ডিম বাচ্চা করা তো টুইঠালটা সচরাচর দেখা যায় না এটা কমই দেখা যায় তো ভাইয়া এটা দামটা শুন কত 2000 টাকা একদম একদম 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন টুইঠাল মিলি রানিং বেয়ার একদম বন্ধুরা এই যে ভাইয়ার কবুতর তো সব তো দেখানো সম্ভব না তো কিছু জোড়া দেখাইছি তো নাম্বারটা দিয়ে দিতেছি কারো পছন্দ হলে ভাইয়ের কাছে কল করবেন ভাইয়া ভালো আছেন ভাই আপনার নাম সাইফুল ইসলাম ভাই তো আপনার নাম্বারটা দিয়ে দেন 01 01 50 85 249 249 আচ্ছা বন্ধুরা চলে আসলাম সম্রাট ভাইয়ের কাছে এন্ড এটা আফসান গ্রিজেল এটা বেবি
আসান গ্রিজেলে বেবি ভাই এটা কয় পরে নিউ পরে একদম নিউ পরে সাইজ দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্যাকটা জোড়া মিলান আছে না ভাই হ্যাঁ এক করে বাট এটা দাম কত দিয়েছেন এটা 4500 টাকা আছে 4500 টাকা বিক্রি আলোচনা সাপেক্ষে বিক্রি মাক্সি এটাও কি বেবি মাক্সি পেয়ার আছে না হ্যাঁ এটা একদম পেয়ার করা মাক্সি বিগ সাইজের মাশাআল্লাহ জোড়াটা অনেক সুন্দর দেখা যাচ্ছে বিগ সাইজের বাইরে দাম দিচ্ছেন কত 2000 টাকা চাও আলোচনা সাপেক্ষে বিক্রি না একদম আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কমা কমানো যাবে আচ্ছা বাইরের নাম কি গুরুবার সিরাজি সিরাজি বেবি তো না নীলপরের বেবি নিউপরের বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোনো মিস মার্কিং নাই এবং জোড়া মিলানো আছে নরমাদি ঠিক আছে ভাই এর দামটা শুন কত 3000 টাকা চাওয়া ও উড়াড়ি করতেছে 3000 টাকা চাওয়া না ভাইয়া বিক্রি বিক্রি আলোচনা সাপেক্ষে বিক্রি সম্রাট ভাই ভালো আছেন সম্রাট ভাই ভালো কিভাবে থাকবো যে রোদ পড়ছে এই হাটে না রোদের তাপমাত্রা আজকে প্রচুর তো ভাই আজকে নাম্বারটা দিয়ে দেন 0883745495 আচ্ছা ভাইয়া ভালো আছেন ভাইয়া হাতে এটা কি জোড়া সবুজ গোলা রানিং পেয়ার এটা মাদি এটা নট আচ্ছা গাইস সবুজ গোলা চোখগুলা দেখা যাচ্ছে ভাই দামটা চিনগো তো এটা জোড়াটা 800 800 টাকা বিক্রি একদম 600 একদম 600 আচ্ছা রানিং বেয়ার একদম 600 অনেক কম দামে ভাইয়া বলতাছে ভাই এটা কি জোড়া সিঙ্গেল দোনা নয় আচ্ছা দোনা কি রানিং দোনা রানিং পার পিস কত এগুলো 250 টাকা 250 টাকা করে পার পিস একদম আচ্ছা ভাই এটা কি জোড়া এটা সবুজ গোলা জোড়া সবুজ গোলা জি এটা মাদি এটা নট মাদি মাদিটা চোখ অন্যরকম লাগতেছে না মাদিটা মাকড়া মাকড়া চোখ রানিং পেয়ার তো না হ্যাঁ রানিং পেয়ার এটা দামটা শুন কত একদম 450 450 আচ্ছা ভাই এটা কি জোড়া সিলভার টুইচাল সিলভার টুইচাল সবুজ গোলা সুন্দরী আর সিলভার টুইচাল না কোন নরমাদি কোনটা এটা নর এটা মাদি আচ্ছা রানিং না মাদিটা বেড়ে ডিম আছে এই জোড়ার দামটা শুন কত বারোশো টাকা একদম একদম 1000 গাইস জোড়াটা অনেক সুন্দর আছে তো অনেক কম দামে পাই যাবেন জোড়াটা অনেক সুন্দর আছে বেড়া কি জোড়া এটা আর্মি জোড়া আর্মি আর্মি বেলার লেনে না একদম 3000 একদম এই চোখগুলো দেখেন মারাত্মক অস্থির চোখ অস্থির চোখ কত ভাই এটা একদম 3000 আচ্ছা ভাই এটা কি জোড়া কাগজি টুইঠাল আচ্ছা রানিং পেয়ার এই দামটা শুন কত এই জোড়াটা 1500 একদম একদম 1200 টাকা গাইস কাগজি টুইঠাল রানিং পেয়ার একদম 1200 টাকা এটা কি কবুতর সবুজ গোলা পাঙ্খি সিঙ্গেলের নন আমাদি মাদি গাইস চোখটা দেখছেন অনেক সুন্দর বাইরের দামটা শুন কত 4000 টাকা একদম একদম 3500 আচ্ছা এটা গ্রিজেল না গ্রিজেল আসান গ্রিজেলের ঘর থেকে আসছে এটা কি নর না মাদি নর এটা দামটা শুন কত এটা কেউ যদি নিতে চায় তাহলে একদম 1000 টাকা একদম 1000 আচ্ছা নাম্বার 018-395-908-508-504
আচ্ছা এই ছিল ভাইয়ার কবুতর পাখি বেলাল দেনের সবুজ গুলো আছে আর নানান জাতের কবুতর আছে তো কারণ পছন্দ হলে অবশ্যই ভাইয়ারে কল করবে ভাই ভালো আছেন হাতে এটা কি জোড়া সবুজ গুলো সবুজ গুলো কি শুধু সবুজ গুলো আচ্ছা রানিং পেয়ার ডিম বাচ্চা কনফার্ম না এটা কত দাম আচ্ছা একদম 600 একদম কত 600 আচ্ছা হাতে রাখি জোড়া কি জোড়া ভাই বাগা স্টাইলের কি সবুজ গোলা কোনটা নর মাদি কোনটা এটা কি এটা নর এটা মাদি আচ্ছা রানিং পেয়ার তো পড়ে না রানিং পেয়ার এটা দাম তো সিম কত এটা 800 টাকা স্যার 800 টাকা বিক্রি বিক্রি 600 একদম একদম 600 আচ্ছা মেরে কি রেসার রেসার একটা একটা মাক্সি লাগতেছে আর একটা সবজি লাগতেছে ও বড়ই লাগে এক দশক হলে ঠিক হয়ে যাবো না আচ্ছা এটার দামটা শুন কত বারোশো টাকা একদম বিক্রি আচ্ছা এটা কি কবুতর কামারগা পাকিস্তানি কবুতর জোড়া ঠিক আছে নর্মালি কোনটা এটা মাদি এটা নর আচ্ছা দাম কত এটা 4000 টাকা বিক্রি ফিক্স 2500 আচ্ছা রানিং বের তো না ওকে ওকে এই যে এ ভাইয়ার কবুতরগুলা আর আজকে ভাইয়ার কালেকশনের অভাব নাই অনেকগুলা কবুতর আনছে একদম এদিক থেকে শুরু করে একদম এ পর্যন্ত তো সব তো দেখানো সম্ভব না ভাইয়া আপনার নাম্বারটা আমার নাম্বারটা 01 01 88 12 12 12 91 91 33 5 5 এই ছিল ভাইয়ার কবুতর আর এই যে ভাইয়া তো কারো যদি পছন্দ হয় অবশ্যই কল করবেন তো ভাইয়া কবুতর দেওয়ার চেষ্টা করব গাইস আজকের ভিডিওটাই পর্যন্তই আর ভিডিওটা যদি কার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো কমেন্ট করে বলবেন কী কী কবুতর আপনাদের আপনারা দেখতে চান বা কী কী পাখি বিষয়ে বা পেস্ট বিষয়ে আপনারা কী কী জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো গাইস ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস সবাই ভালো থাকবেন